मॉर्निंग स्टूडेंट्स, और लास्ट डे माइटोसिस, एमाइटोसिस, मियोसिस এই কোষ বিভাজন প্রক্রিয়াগুলোর সংগঠন স্থান বৈশিষ্ট্য এবং কিভাবে তা সম্পন্ন হয় স্বল্প বিস্তর আলোচনা করেছিলাম। আজ আমরা এর পরবর্তী অংশ আলোচনা করছি কোষ চক্র বা সেল সাইকেল। একটা কোষ তার সৃষ্টি, আয়তনে বৃদ্ধি এবং তার বিভাজন কতকগুলি চক্রাকার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, যাকে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। এই কোষ চক্র বা সেল সাইকেল কতকগুলো পর্যায় এবং উপপর্যায়ে বিভক্ত। প্রথমত দুটো প্রধান পর্যায়ে বিভক্ত কোষচক্র, একটি হচ্ছে ইন্টারফেজ আর একটি হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ যেটা অবিভাজন দশা, অবিভাজন দশা। মাইটোটিক ফেজ অর এম ফেজ যেটা এম ফেজ বিভাজন দশা। এবার মাইটোটিক ইন্টারফেজ দশা কতগুলো উপদশাতে বিভক্ত। G1, S, G2, G1, gap 1 বা প্রথম বৃদ্ধি দশা, S, সিনথেটিক ফেজ বা সংশ্লেষ দশা। G2, gap 2 বা দ্বিতীয় বিরতি দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা। নেক্সট মাইটোটিক ফেজ, এটা দুটো বিভাগে বিভক্ত। একটি হলো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয় বিভাজন, অপরটি সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিস আবার কতগুলো দশায় বিভক্ত, একটি হলো প্রোফেজ, নেক্সট মেটাফেজ, নেক্সট অ্যানাফেজ এবং সর্বশেষ টেলোফেজ। এবার আমরা আলোচনায় আসব যে ইন্টারফেজ কাকে বলে, ইন্টারফেজের বিভিন্ন দশায় কি ঘটনাগুলো সম্পন্ন হয় সে সম্পর্কে আসব। তো ইন্টারফেজ যে দশা, একটা কোষ বিভাজনের প্রস্তুতিকালীন দশা। একটি কোষ বিভাজনের শেষ, আরেকটা কোষ বিভাজনের শুরু, যার মধ্যবর্তী প্রস্তুতিকালীন দশাকে বলা হয় ইন্টারফেজ। এই ইন্টারফেজ তাহলে অবিভাজন দশা। এই অবিভাজন দশাটার সময়কাল সবচেয়ে বেশি। বিভিন্ন কোষের ক্ষেত্রে এই ইন্টারফেজ কিংবা মাইটোটিক ফেজের সময় সীমাটা বিভিন্ন। মানব দেহের একটি কোষ যখন বিভাজিত হয় মোটামুটিভাবে 24 ঘন্টা যদি আমরা ধরে নিই, তার 23 ঘন্টা ইন্টারফেজ, বাকি সময়টুকু অর্থাৎ 1 ঘন্টা মাইটোটিক ফেজ নিয়ে গঠিত। চক্রাকারভাবে এটা যদি আমরা আলোচনায় দেখি, G1 দশা,
एस दशा जी टू दशा नेक्स्ट दशाटा माइटोटिक फेज इटा एम फेज बा विभाजन दशा जेटा आबार कैरियोकाइनेसिस प्रोफेज हम संक्षेपे लिखी प्रोफेज मेटाफेज एनाफेज टेलोफेज एवं साइटोकाइनेसिस मोटामुटी भावे जी ओवान दशा जेटा सेटा आठ थेके एगारो घंटा प्राय समय ने एस दशा छय थेके आठ घंटा समय ने और जी टू दशा तीन थेके पाँच घंटा समय ने बाकी वन आवर ए समयटा ने मेन फेज बा विभाजन दशा नेक्स्ट ইন্টারফেজের যে বিভিন্ন উপপর্যায়গুলো সেগুলোর ঘটনা প্রবাহ আমরা বলবো ইন্টারফেজের জি ওয়ান বা গ্যাপ ওয়ান দশা ইন্টারফেজের জি ওয়ান দশা এই দশা কি বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করব জি ওয়ান দশার প্রথমেই লক্ষ্য করা যায় যে এই দশায় কোষের মধ্যে কোষ অঙ্গাণু গঠিত হয় কোষ অঙ্গাণু গঠন হয়ে থাকে দ্বিতীয়ত তখন কোষের প্রথমবারের বৃদ্ধি এবং অর্থাৎ আয়তনে কোষটা বেড়ে যায় আয়তন বৃদ্ধি কোষ অঙ্গাণু যেমন মাইক্রোকন্ড্রিয়া গলগি বডি ক্লোরোপ্লাস্টিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলোর গঠন হয় ফলে কোষের আয়তন এবং নিউক্লিয়াসের আয়তন বৃদ্ধি পেতে থাকে তৃতীয়ত কোষের মধ্যে বিভিন্ন প্রকার আরএনএ সৃষ্টি হয় বিভিন্ন প্রকার এম আরএনএ টি আরএনএ এবং আর আরএনএ আরএনএ গুলোর সংশ্লেষ সম্পন্ন হয়ে থাকে নেক্সট ডিএনএ সংশ্লেষের জন্য ডিএনএ সংশ্লেষের জন্য বিভিন্ন এনজাইম প্রোটিন সুগার লিপিড ইত্যাদি সংশ্লেষিত হয় জি ওয়ান দশাতে জি ওয়ান দশাতে কোষের মধ্যে যে ক্রোমাটিন তন্তু সেটা টু সি অবস্থায় থাকে এই ক্রোমোজোমের পরিমাণ জি ওয়ান দশাতে টু সি অবস্থায় লক্ষ্য করা যায় নেক্সট বলবো এই দশাতে কোষটার মধ্যে বিভিন্ন সক্রিয়তা লক্ষ্যর পর যদি পরবর্তী পর্যায়ে পৌঁছাবে কিনা বা কোষের পরিণতিটা কি হবে সেটা নির্ভর করবে জি ওয়ান দশা এখানে তিনটে প্রকারের পরিবর্তন ঘটতে পারে কোষের মধ্যে একটা ঘটতে পারে জি ওয়ান এর সমস্ত রকম সংশ্লেষমূলক কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় সেটা এস দশায় পৌঁছায় তার মানে এখানে এস দশাতে আসবে এস দশায় কোষটা আসবে সংশ্লেষমূলক বিভিন্ন কাজ সম্পাদন করবে না হয় একটা অচক্রাকার দশা এখানে সৃষ্টি হবে যাকে বলা হয় জি জিরো দশা এই দশায় কোষের মধ্যে বৃদ্ধি কিংবা বিভাজন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে কোষটা বেঁচে থাকার জন্য বা কোষের বিপাকীয় কার্যের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ এবং শক্তির উৎপাদন এই প্রক্রিয়ায় ঘটবে জি জিরো অবস্থায় এবং কোষটার বিভেদন সম্পন্ন হবে তাহলে দ্বিতীয় পর্যায়ে যেটা লক্ষ্য করা যাবে
যে কোষটা জি জিরো দশায় মানে বৃদ্ধি বন্ধ হবে, বিভাজন বন্ধ হবে, ফলে জি জিরো দশায় উপনীত হবে, তারপর তার বিভেদীকরণ ঘটবে, বিভেদীকরণ ঘটবে। এবং নেক্সট পর্যায়ে না হয় দেখা যায় কি সাময়িকভাবে জি জিরো দশায় আসবে। সাময়িকভাবে জি জিরো দশাতে আসবে, কিছুকাল পরে আবার সে এস দশায় চলে আসবে। এই তিনটে পর্যায়ে আসবে। আবার বলি এখানে কোষের জি ওয়ান দশাতে সব রকম সংশ্লেষমূলক ক্রিয়া যদি সম্পূর্ণ হয়, সমস্ত সত্য যদি পূরণ হয়, তবে এস দশায় উপনীত হবে। না হয় বিভাজন এবং বৃদ্ধি প্রক্রিয়া বন্ধ হবে, অ্যারেস্টেড ফেজ বলা হয়। এরপর সে জি জিরো দশায় আসবে এবং তার বিভেদীকরণ ঘটবে। না সাময়িকভাবে তার বৃদ্ধি বন্ধ হবে, বিভাজন বন্ধ হবে, অর্থাৎ জি জিরো দশা, পরবর্তীকালে আবার এস দশায় উপনীত হবে। এরকমভাবে আমাদের দেহের মধ্যে যকৃৎ কোষের ক্ষেত্রে কিংবা অপরিণত আরবিসির ক্ষেত্রে এই জি জিরো দশা বা নার্ভ সেলের ক্ষেত্রে জি জিরো দশা লক্ষ্য করা যায়। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, জি জিরো দশায় থাকে এমন কোষের নাম, তাহলে কি বললাম? স্নায়ু কোষ, আরবিসি, পরিণত আরবিসি এবং যকৃৎ কোষ, এদের মধ্যে জি জিরো দশা লক্ষ্য করা যায়। নেক্সট আমরা দ্বিতীয় পর্যায়, কোষ চক্রের যে দ্বিতীয় পর্যায় সংশ্লেষ দশা বা এস দশা বা সিনথেটিক ফেজ বলা হয়, সিনথেটিক ফেজ, এস দশা, এই এস দশা কি ঘটনা সম্পন্ন হয়ে থাকে, বৈশিষ্ট্য কি যদি প্রশ্ন আসে একই উত্তর হবে, তাহলে প্রথম বৈশিষ্ট্য বলবো এখানে ডিএনএ সংশ্লেষিত হয়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে, রেপ্লিকেশন। এই ডিএনএ রেপ্লিকেশন হওয়ার ফলে ক্রোমোজোম যেটা টু সি অবস্থায় ছিল সেটা কোষের মধ্যে ফোর সি অবস্থায় আসবে। ডিএনএ পরিমাণকে সি দ্বারা প্রকাশ করা হয়, টু সি পরিমাণ ডিএনএ সেটা ফোর সি অবস্থায় আসবে, অর্থাৎ জি ওয়ান দশায় ক্রোমোজোমের মধ্যে যেটা মোনাড অবস্থায় ছিল, একটা ক্রোমোজোমে একটা ডিএনএ মোনাড অবস্থা, এখানে সেটা ডবল অর্থাৎ ডায়াড অবস্থায় আসবে। ডায়াড অবস্থায় লক্ষ্য করা যাবে ক্রোমোজোমটাকে মোনাড থেকে ডায়াড অবস্থায় চলে আসবে। নেক্সট দেখা যায় যে এই প্রক্রিয়ায় হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হবে এবং স্বল্প পরিমাণ আরএনএ, হিস্টোন প্রোটিন এবং স্বল্প পরিমাণ আরএনএ সংশ্লেষিত হবে। নেক্সট বলবো যে এই দশাতেই দেখা যায় যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এটা যদি ক্রোমোজোম অবস্থা হয়, ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের উপরে যে কাইনোটিকোর, কাইনোটিকোর প্রোটিন নির্মিত চাকতি ন্যায় গঠন, কাইনোটিকোর গঠিত হয়ে থাকে এই প্রক্রিয়া, কাইনোটিকোর, কাইনোটিকোর গঠন হয়ে থাকে, এই কাইনোটিকোর এস দশাতে সম্পন্ন হয়। এ হলো এস দশার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। নেক্সট আমরা যাব এস দশার পরবর্তী জি টু দশা, তো আগেই বলেছিলাম জি টু দশা বা দ্বিতীয় বৃদ্ধি বিরতি দশা, বৃদ্ধি দশা, বৃদ্ধি দশা, দ্বিতীয় গ্রোথ, গ্রোথ ফেজ, সেকেন্ড গ্রোথ ফেজ। এই গ্রোথ ফেজে কি হয়, এখানে বিভিন্ন প্রকার কোষ অঙ্গাণু, মাইক্রোকন্ড্রিয়া, গলগি বডি, ক্লোরোপ্লাস্টিড, রাইবোজোম ইত্যাদি, এর বিভাজন ঘটে অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করে।
नेक्स्ट বলবো কোষের নিউক্লিয়াস এবং কোষের নিউক্লিয়াস ও কোষের টোটাল আয়তন বৃদ্ধি পেয়ে এই দশাতে এমআরএনএ আরএনএ এবং টিআরএনএ টিআরএনএ সংশ্লেষ ঘটে থাকে সংশ্লেষ সংশ্লেষ ঘটে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে ক্রোমোজোম 4C অবস্থাতে থেকে যায় ক্রোমোজোম 4C অবস্থাতে থেকে যায় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ তা প্রোটিন উৎসেচক এই উৎসেচকটা কি করে ডিএনএ সঙ্গে হিস্টোন প্রোটিনকে যুক্ত করে হিস্টোন প্রোটিনকে যুক্ত করে ক্রোমোজোম গঠনের সূচনা করে ক্রোমোজোম গঠনের সূচনা করে এই পর্যায়ে এই হলো এই জি টু দশার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর পর আমরা ইন্টারফেজ শেষ হলো প্রস্তুতিমূলক পর্ব শেষ এই সমস্ত পর্যায়গুলো যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে এবার এম ফেজ অর্থাৎ বিভাজনে আমরা যাব বিভাজনে প্রথমে রাশি ক্যারিওকাইনেসিস যেটা প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই চারটা পর্যায়ে বিভক্ত যার মাধ্যমে হয় কি একটা নিউক্লিয়াস দুটো অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনের সময় এরপর সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে যার দ্বারা দুটো অপত্য কোষ সৃষ্টি হবে এর মাধ্যমে অর্থাৎ প্রস্তুতিমূলক পর্ব এবং বিভাজন পর্বের মাধ্যমে একটা কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে এ হলো কোষ চক্রের বিভিন্ন পর্যায় এরপর কোষ চক্র কতগুলো ফ্যাক্টর বা শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই জায়গাটাতে আমরা যাব এই শর্তগুলো কোষ চক্রের নির্দিষ্ট শর্ত বা ফ্যাক্টর যদি অনুপস্থিত থাকে তাহলে কোষ চক্রটা সেখানে বন্ধ হয়ে যায় বা স্থগিত অবস্থা লক্ষ্য করা যায় এইটাকে বলা হয় চেক পয়েন্ট এরকম চেক পয়েন্ট তিনটে চেক পয়েন্ট রয়েছে এই তিনটে চেক পয়েন্ট হলো জি ওয়ান এস চেক পয়েন্ট এক নম্বর চেক পয়েন্ট দু নম্বর চেক পয়েন্ট যেটা জি টু এম চেক পয়েন্ট জি টু এম চেক পয়েন্ট পয়েন্ট তাহলে চেক পয়েন্ট নেক্সট থার্ড চেক পয়েন্ট এম চেক পয়েন্ট এই তিনটে চেক পয়েন্ট আমরা লক্ষ্য করি তাহলে চেক পয়েন্টে বললাম কি কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে নির্দিষ্ট ফ্যাক্টরের অভাবে কিংবা শর্তের অভাব যদি ঘটে সেই দশাটা পরবর্তী দশায় পৌঁছাতে পারে না সেখানে এই কোষ চক্রটা বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় চেক পয়েন্ট এরকম চেক পয়েন্ট যেমন এখানে একটা চেক পয়েন্ট লক্ষ্য করা যায় যেটা জি ওয়ান এস চেক পয়েন্ট এখানে কি হয় জি ওয়ান এস চেক পয়েন্ট এখানে কোষের আয়তন যদি সঠিকভাবে নির্মিত না হয় কিংবা ডিএনএ মেরামতির কাজ ডিএনএ রিপেয়ারিং ক্ষতিগ্রস্ত ডিএনএ যদি মেরামতি না হয় তাহলে এই জি ওয়ান দশা পরবর্তীকালে এস দশায় উপনীত হতে পারে না এটা হলো জি ওয়ান এস চেক পয়েন্ট অবস্থান করছে জি ওয়ান এর ঠিক শেষ পর্যায়ে অপর চেক পয়েন্টটি জি টু এম চেক পয়েন্ট এই চেক পয়েন্টে কি হয় এস দশায় যদি ডিএনএ সম্পূর্ণরূপে রেপ্লিকেটেড না হয়ে থাকে কিংবা জি টু দশায় যে ডিএনএ মেরামতির কাজ সেটা যদি না হয় তাহলে সেটা মাইটোটিক ফেজে পৌঁছাতে পারে না অপরপক্ষে মাইটোটিক যেটা এম
চেক পয়েন্ট এটা এম চেক পয়েন্ট এই এম চেক পয়েন্টে কি হয় যদি বেম তন্তু সঠিকভাবে গঠিত না হয়ে থাকে কোষ বিভাজনকালে বেম তন্তুর গঠন হয় এই বেম তন্তু সঠিকভাবে যদি গঠিত না হয় কিংবা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কাইনেটিকোরের সঙ্গে বেম তন্তুর সংযোজন যদি সঠিকভাবে না ঘটে তাহলে কোষ চক্র এই অংশে বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় এম চেক পয়েন্ট এভাবে তিনটে চেক পয়েন্ট এখানে রয়েছে এই চেক পয়েন্ট গুলো নির্ণয় মানে নিয়ন্ত্রণ করে সেরকম দুটি উপাদান হলো সি ডি কে এস আরেকটি হল সাইক্লিন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজেস একটা আর দ্বিতীয়ত সাইক্লিন নামক প্রোটিন এই দুটো উপাদান এই কোষ চক্রের বিভিন্ন চেক পয়েন্ট গুলোকে নিয়ন্ত্রণ করে এ সম্পর্কে বিশদ তোমরা নেক্সট ক্লাসে পড়বে তোমাদের সিলেবাসে এত বিস্তৃত নেই তো এরকম সাইক্লিন আবার বিভিন্ন ধরনের সাইক্লিন লক্ষ্য করা যায় জি ওয়ান দশায় যে সাইক্লিন থাকে তাকে জি ওয়ান সাইক্লিন এস দশায় এস ওয়ান সাইক্লিন আবার জি টু তে জি টু সাইক্লিন এরকম বা এম দশায় এম সাইক্লিন এরকম বিভিন্ন সাইক্লিন লক্ষ্য করা যায় বিভিন্ন চক্রে এখানে জি ওয়ান জি টু এম এরকম সাইক্লিন বিভিন্ন ধরনের সাইক্লিন রয়েছে যাই হোক এগুলো তোমরা পরের ক্লাসটাতে পড়বে পরের ক্লাস করতে পরের উঁচু ক্লাসটাতে পড়বে নেক্সট আমরা পড়ব যে এই কোষ চক্রের গুরুত্ব কোষ চক্রের গুরুত্ব বা তাৎপর্য কোষ চক্রের গুরুত্ব বা তাৎপর্য কোষ চক্রের মাধ্যমে কোষের একা বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক যে সংশ্লেষ ঘটে যেমন আমরা এখানে বলেছিলাম আরএনএ সংশ্লেষ প্রোটিন সংশ্লেষ উৎসেচক সংশ্লেষ ডিএনএ সংশ্লেষ হিস্টোন প্রোটিন সংশ্লেষ এখানেও আরএনএ প্রোটিন সংশ্লেষ বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণুর বিক্তকরণ বা ডবল বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা এই সংশ্লেষমূলক ক্রিয়ার দ্বারা একটা কোষ বিভাজনের উপযোগী হয়ে থাকে কোষ চক্র সেই কাজটি করতে পারে দ্বিতীয়ত ক্যারিওকাইনেসিসের মাধ্যমে এই ক্যারিওকাইনেসিস পর্যায়ের মাধ্যমে একটা কোষ থেকে একটা নিউক্লিয়াসের একটা নিউক্লিয়াস থেকে দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় এটা একটা নিউক্লিয়াস এখানে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হতে পারে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় এটা জনিত্রী নিউক্লিয়াস আর তার থেকে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে তৃতীয়ত সাইটোকাইনেসিসের মাধ্যমে সাইটোপ্লাজমে বিভাজন হয় তার পূর্বে দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে এরপর এর মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে সাইটোপ্লাজমের বিভাজন আমি প্রাণী কোষের ক্ষেত্রে একটু পদ্ধতি দেখাচ্ছি এভাবে কোষ পর্দার খাঁজ সৃষ্টি হয় খাঁজের গভীরতা আস্তে আস্তে বাড়তে থাকে পরস্পর যুক্ত হয় এখান থেকে দুটো অপত্য প্রাণী কোষ সৃষ্টি হয়ে থাকে সাইটোকাইনেসিসের মাধ্যমে তার মানে দুটো অপত্য প্রাণী কোষ সৃষ্টি হয় বা উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের ক্ষেত্রে দুটো অপত্য উদ্ভিদ কোষ সৃষ্টি হয়ে থাকে তাহলে কোষ সৃষ্টির জন্য নতুন কোষ সৃষ্টির জন্য প্রয়োজন হয় এই কোষ চক্র যার দ্বারা কি হয় নতুন কোষ সৃষ্টি হলে বৃদ্ধি ক্ষয়পূরণ ইত্যাদি সম্পন্ন হয়ে থাকে এই কোষ চক্রের দ্বারাই এবার কোষ চক্র যদি অনিয়ন্ত্রিত হয় আমি এভাবে আসি কোষ চক্র অনিয়ন্ত্রিত যদি হয় কোষ চক্রে যদি বিভাজনটি অনিয়ন্ত্রিত হয় তখন টিউমার কোষের সৃষ্টি হয় নির্দিষ্ট পদ্ধতি মেনটেন না করে যদি কোষের বিভাজন হয়ে থাকে তখন বহু অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের টিউমার সৃষ্টি হয়ে থাকে
এই টিউমার দু ধরনের হয়ে থাকে, বিনাইন টিউমার, বিনাইন এবং ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট টিউমার, এই বিনাইন টিউমার ক্ষতিকর নয়, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার এটা ক্ষতিকর টিউমার, এখান থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হয়। এই হলো তোমাদের সিলেবাস অনুসারে কোষ চক্র সম্পর্কিত মোটামুটি সব রকম তথ্য। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে, মূলত যে ইন্টারফেজ কাকে বলে, ইন্টারফেজের যে বিভিন্ন দশা তার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, এটা যদি 3 নম্বরের প্রশ্ন আসে সেখানে আসবে, না হয় কোষ চক্রের গুরুত্ব 2 নম্বরের প্রশ্ন আসে, এছাড়া মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন আসে, বিশেষ করে কোষ চক্রের কোন দশায় কি হয়, ইন্টারফেজের কোন দশায় কি হয়, বা অবিভাজন দশা কোনটা, বিভাজন দশা কোনটা, এই নিয়ে হয়। এছাড়া আরো টুকটাক প্রশ্ন আসে যে ইন্টারফেজ দশা, এটা পূর্বে ধারণা ছিল এটা রেস্টিং ফেজ, বিশ্রামকালীন দশা, কিন্তু বর্তমানে দেখা গেছে যে এখানে নানান বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, তাই এটাকে মেটাবলিক ফেজ বলা হয়, এবং এর এই অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় মেটাবলিক নিউক্লিয়াস। নানান সংশ্লেষমূলক বা বিপাকীয় কাজগুলো হয় বলে একে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয় থাকে, এবং কোষটাকে বলা হয় মেটাবলিক সেল, বা এই দশাটাকে বলা হয় মেটাবলিক ফেজ। এই হলো ইন্টারফেজ সম্পর্কিত তথা মাইটোটিক ফেজ সম্পর্কিত বা কোষচক্র সম্পর্কিত তথ্য। এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি, এরপরে আমরা বিভাজন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, মাইটোসিস প্রক্রিয়া, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, সে সম্পর্কে আলোচনা করব।